নমস্কার বন্ধুরা, আজকে আমি থর ছেচকি বানিয়ে দেখাবো। বানানোর জন্য এখানে আমি থর এইভাবে ছাড়িয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। থরটাকে আমি পুরো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি থরটাকে এইভাবে পাতলা করে কেটে থরের একটা আঁশ আছে সেই আঁশটাকে আমি তুলে নিচ্ছি। আঁশগুলোকেও ছাড়িয়ে নিতে হবে, দিয়ে ভালো করে থরটা খুব সরু সরু করে কেটে নিতে হবে। এবারে থরটা কুচি কুচি করে জলে ফেলতে হবে, আর এইভাবেই আমি পুরো থরটা কেটে নেব। আমি সব থরটাই এইভাবে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়েছিলাম, এবার আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সব থরটাই আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি সব থরটাই জল থেকে তুলে নিয়েছি, এবারে আমি এই গামলার মধ্যে থরটাকে আবার ঢেলে দিচ্ছি। সবটাই আবার ছেঁকে তুলছি, কেননা তলায় যেটুকু জল থাকার সেটুকু থেকে যাবে, বেরিয়ে গেল জল। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, এরপর আমি হলুদও দিয়ে দিচ্ছি। এইবারে আমি থরটাকে ভালো করে চটকে মেখে নেব। খুব ভালো করে থরটা চটকে মেখে নিতে হবে। যতক্ষণ থরটা মোলাম না হচ্ছে ততক্ষণ নুন হলুদ দিয়ে এইভাবেই মেখে নিতে হবে। আমার এইবারে থরটা মোলাম করে আমার মাখানো হয়ে গেল, এবারে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। এবার আমি থরের ঢাকাটা খুলছি। আমি থরটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ,
এইবার আমি এই থরটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি থরটাই দিয়ে দিচ্ছি, থরের যে জলটা আমি ওটাও দিয়ে দিলাম, সব আমি ঢেলে দিলাম। এবারে এটা আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সেদ্ধ হতে দিচ্ছি এটাকে। থরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। আমি এটা আরও একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, না হলে ভালো করে সিদ্ধ হবে না। আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, থরে থরও সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচি চিনি দিয়ে দিলাম। এটা স্বাদ আসার জন্য একটু মিষ্টি, নুন মিষ্টি ভাব হবে। এটা ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব, একটু ভাজা ভাজা হবে এটা। আমার থর ছেচকি হয়ে গেছে। এটা থর ছেচকি বা থর ভাজাও বলতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।